আজকে আমরা একটি ছোট গল্প থেকে ইংরেজি শিখব আমি চেষ্টা করব যতটা সহজে বাংলা থেকে ইংরেজি করা যায় যাতে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারেন এগুলি শিখলে আপনি যে কোনো অতীতের ঘটনা খুব সহজে ইংরেজিতে বলতে পারবেন এবং বাক্যগুলি ভুল হবার চান্স কম থাকবে কারণ অনেকেই ভুল করে অতীতের ঘটনাকে প্রেজেন্টেন্স দিয়ে বলে ফেলেন তাই আজ থেকে অভ্যাস করুন নিজের ইংরেজির উন্নতি করতে এক সময় একটি ছোট্ট শহর ছিল ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্মল টাউন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্মল টাউন সেখানে একটি লোক একা একা থাকতেন এ ম্যান লিভ দে আর অ্যালন এ ম্যান লিভ দেয়ার অ্যালন এবং তিনি চোখে দেখতে পেতেন না অ্যান্ড হি কুড নট সি উইথ হিজ আইজ অ্যান্ড হি কুড নট সি উইথ হিজ আইজ তিনি অন্ধ ছিলেন হি ওয়াজ ব্লাইন্ড হি ওয়াজ ব্লাইন্ড তিনি যখনই রাতে বাইরে যেতেন তখন তিনি তার সাথে একটি ল্যাম্প রাখতেন এটি একটি বড় বাক্য তাই এটি কি আমরা ছোট ছোট করে ইংরেজি করবো যেমন তিনি যখনই রাতে বাইরে যেতেন হোয়েন এভার হি ওয়েট আউট অ্যাট নাইট হি ওয়েন্ট আউট অ্যাট নাইট তখন তিনি তার সাথে একটি ল্যাম্প রাখতেন হি উইথ হিম তাহলে একসাথে বললে এই রকম হবে হি কেপ্ট ল্যাম্প উইথ হিম হোইন এভার হি ওয়েন্ট আউট অ্যাট নাইট এক রাতে বাইরে রাতের খাবার খাওয়ার পরে ওয়ান নাইট আফটার ডিনার আউটসাইড যখন তিনি বাড়ি আসছিলেন

তারা দেখল তিনি অন্ধ তবুও তিনি জ্বলন্ত ল্যাম্প নিয়েছেন ওয়াজ ব্লাইন্ড ক্যারিং এ লাইটেড ওয়াজ ব্লাইন্ড ক্যারিং এ লাইটেড ল্যাম্প তারা তার সম্পর্কে মন্তব্য করা শুরু করে পাসিং কমেন্টস অন হিম পাসিং কমেন্টস অন হিম এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে অ্যান্ড মেড এ ফান অফ হিম অ্যান্ড মেড এ ফান অফ হিম তাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করল ওয়ান অফ দেম আক্স হিম ওয়ান অফ দেম আক্স হিম আপনি অন্ধ এবং কিছুই দেখতে পান না ইউ আর এ ব্লাইন্ড অ্যান্ড কান্ট সি এনিথিং ইউ আর এ ব্লাইন্ড অ্যান্ড কান্ট সি এনিথিং তাহলে তুমি ল্যাম্পটি বহন করছো কেন দেন হোয়াই আর ইউ ক্যারিং দ্য ল্যাম্প দেন হোয়াই আর ইউ ক্যারিং দ্য ল্যাম্প অন্ধ লোকটি জবাব দিয়েছিল দ্য ব্লাইন্ড ম্যান্ড রিপ্লাইড দ্য ব্লাইন্ড ম্যান্ড রিপ্লাইড হ্যাঁ দুর্ভাগ্যক্রমে আমি অন্ধ ইয়েস আনফর্চুনেটলি আই এম ব্লাইন্ড ইয়েস আনফর্চুনেটলি আই এম ব্লাইন্ড এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না অ্যান্ড আই কান্ট সি এনিথিং অ্যান্ড আই কান্ট সি এনিথিং তবে আমি জ্বলন্ত ল্যাম্পটি বহন করছি বাট আই এম ক্যারিং এ লাইটেড ল্যাম্প বাট আই এম ক্যারিং এ লাইটেড ল্যাম্প যা তোমাদের মতো লোকেদের জন্য যারা দেখতে পারে হুই চ ইজ ফর দ্য পিপুল লাইক ইউ হু ক্যান সি হুইজ ইজ ফর দ্য পিপুল লাইক ইউ হু ক্যান সি তুমি হয়তো দেখতে পাবে না যে একটা অন্ধ মানুষ আসছে ইউ মে নট সি দ্য ব্লাইন্ড ম্যান কামিং ইউ মে নট সি দ্য ব্লাইন্ড ম্যান কামিং এবং শেষে তুমিই আমাকে ধাক্কা মারবে অ্যান্ড ইন দ্য এন্ড ইউ উইল মি

এবং তাদের আচরণের জন্য ক্ষমা চেয়েছিল অ্যান্ড অ্যাপোলোজাইজড ফর দেয়ার বিহেভিয়ার অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর দেয়ার বিহেভিয়ার মোরাল অন্যের বিচার করার আগে আমাদের চিন্তা করা উচিত উই শুড থিঙ্ক বিফোর জাজিং আদার্স উই শুড থিঙ্ক বিফোর জাজিং আদার্স সর্বদা নম্র থাকুন অলওয়েজ বি পোলাইট অলওয়েজ বি পোলাইট এবং অন্যের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলি দেখতে শিখুন অ্যান্ড লার্ন টু সি থিংস ফ্রম আদার্স পয়েন্ট অফ ভিউ অ্যান্ড লার্ন টু সি থিংস ফ্রম আদার্স পয়েন্ট অফ ভিউ একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশানটি অন করে দিন কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সবসময় নিয়ে আসি তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন